আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামি শুরুতেই সংবাদ শিরোনাম পটুয়াখালী উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় সিত্রাং মংলা ও পায়রা বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত উপকূলে 5 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর কাল দুপুর পর্যন্ত বন্ধ সিত্রাঙ্গের প্রভাবে 13 জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা 7000েরও বেশি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে দুর্গতদের শুনছিলেন সংবাদ শিরোনাম ঘন্টায় 95 কিলোমিটার বেগে রাতেই দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন সিত্রাং এ সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূলীয় 15 জেলা এজন্য পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর উত্তর পূর্ব দিকে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে অগ্রসর হতে শুরু করেছে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘন্টায় 62 কিলোমিটার এটি ক্রমশ আরও প্রবল হচ্ছে আবহাওয়া অফিস বলছে এটি পটুয়াখালীর খেপুপাড়া হয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে এ সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় 90 থেকে 95 কিলোমিটার ফলে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বেশি তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়ের গতিবেগ এরই মধ্যে প্রায় নির্ধারিত হয়ে যাওয়ায় সিত্রাং বাংলাদেশের উপকূলেই আঘাত হানবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ যেহেতু উত্তর পশ্চিম দিকে তার গতিবিধি ছিল প্রথম অবস্থায় তার মানে উত্তর পশ্চিম দিক মানে কিন্তু এটা ভারতের দিক ছিল কিন্তু অলরেডি সে মুভমেন্ট দিক চেঞ্জ করেছে করে এখন বাংলাদেশের দিকে আসছে এটা আর কোনোভাবেই উত্তর পশ্চিম দিকে মুভ করার কোনো সম্ভাবনা নাই বা ইন্ডিয়াতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে হয়তো কোনো সময় কোনো একটা সময়ে আমাদের উপকূলে আঘাত হানবে আমাদের যদি এই মাঝারি ধরনের ঘূর্ণিঝড় অবস্থায় থাকে তাহলে তার বাতাসের গতিবেগ 95 মানে 90 থেকে 95 কিলোমিটার অ্যারাউন্ড এরকম আর কি যদি এটা আরও একটু টার্ন নেয় যদি নেয় তাহলে কিন্তু খেপুপাড়া থেকে শুরু করে হয়তো এটা ভোলা অথবা হাতিয়া এইসব দ্বীপের কাছ দিয়েও কিন্তু যেতে পারে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবের ফলে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় 8 ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে পার্বত্য জেলাগুলোয় ভূমিধস হতে পারে সিত্রাঙ্গের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে ফলে কমেছে স্বাভাবিক তাপমাত্রা উত্তাল রয়েছে সাগর ও নদীগুলো তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া বিভাগ মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে আমরা 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছি পাশাপাশি চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দর এটা 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছি আগামীকাল এবং পরশুদিন এই 48 ঘন্টার মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আগামী বুধবারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে আবহাওয়া অফিস ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে পটুয়াখালী বাগেরহাট সহ দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোতে দর্শক বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী আমিরুল বাবু তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক বরিশালে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি বরিশালে প্রচণ্ড বেগে ঝড় ও প্রবল বর্ষণ বয়ে যাচ্ছে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে গেছে এবং কোনো কোনো এলাকায় বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে এই কারণে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল থেকে বিকেল 3টে পর্যন্ত তারা 152 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে এবং বৃষ্টি অব্যাহত রয়েছে সাথে রয়েছে ঝড়ো হাওয়া এবং ঝড়ো হাওয়ার কারণে বরিশালে
সব ধরনের নৌযান চলাচল বিএলওটিএ বন্ধ করে দিয়েছে। আর এই যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন জায়গায় মানুষ আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হয়েছে। এদিকে ঝড় মোকাবিলার জন্য বরিশালের প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি সভা করেছে, তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বরিশাল ও পটুয়াখালী সহ ১৩ জেলায়। দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৭,০০০এরও বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদের। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাল দুপুর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। ফজলে রাব্বি রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বরগুনা সদর, পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়ায়। এছাড়া উপকূলবর্তী ১৩ জেলার উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়টি। এটি উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে আর ২টি জেলায় হালকাভাবে আঘাত হানবে। ১৩টি জেলার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতে আঘাত হানবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আগে থেকেই দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে মানবিক সহায়তা পৌঁছে গেছে উপকূলীয় সব জেলায়। ৭,০৩০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন দুর্গত এলাকার মানুষ। ২৫ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে কাজ করছে স্বেচ্ছাসেবী, কোস্টগার্ড, আনসার সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। ৭৬,০০০ সিপিবি ভলান্টিয়ার কাজ করছে, এর সাথে রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার, আনসার বিডিবি ভলান্টিয়ার, স্কাউট এবং ভলান্টিয়াররাও কাজ করছে, বিএনসিসি ভলান্টিয়াররাও কাজ করতেছে, একই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডও কাজ করতেছে। এখন সব আশ্রয়কেন্দ্রে গবাদি পশুর আশ্রয় নেওয়ার ব্যবস্থা আছে। লোকজন যারা আসছে তারা তাদের গবাদি পশু সহ আসছে। ফসলের ক্ষতি হবে, সেই জন্য তারা নির্দেশ দিয়েছেন ফসলের ক্ষেতগুলো যাতে লবণাক্ত পানি না প্রবেশ করতে পারে সেই জন্য বাদ দিয়ে এগুলোকে প্রোটেকশন দেওয়া এবং মাছের ঘেরগুলোকে জাল দিয়ে আটকানোর জন্য। ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসনের জন্য সরকার সব রকমের প্রস্তুতি নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া যে কোনো তথ্যের জন্য ১০৯০৫ হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, খুলনায় আছেন আমাদের সহকর্মী এস এম হাবিব, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ইতিমধ্যেই খুলনা শহর অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। সময়ের তালে তালে বৃষ্টি এবং ধমকা হাওয়াও বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস বলছে আজ ভোর রাতে এই ঘূর্ণিঝড়টি খেপুপড়া সহ বরিশাল অঞ্চলে আঘাত হানবে। এদিকে খুলনার কয়রা উপজেলার দুটি স্থানে ভেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় এমপি সহ সাধারণ মানুষ এই বাঁধটি মেরামতের জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে এলাকাবাসী আশঙ্কা করছে ঘর বাড়ি, ফসল সবই তলিয়ে যাবে, ঠিক আইলার মতন আবারও তাদের জন্য দুর্ভোগ আসতে পারে। আর ইতিমধ্যেই অনেকেই খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকার সাইক্লোন শেল্টারগুলোতে যেতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনও মানুষকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক এবং কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী তাম্মিম মাহমুদ, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত ৫১১টি তারা আশ্রয়কেন্দ্র খুলে চট্টগ্রামে এবং ১৪৫৪ মতো আশ্রয়কেন্দ্র কিন্তু খোলা হয়েছে। সেই সাথে ৯টি মুজিব কেল্লা সহ আশেপাশে যে সব ভবন রয়েছে, শক্তিশালী ভবন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। সেই সাথে উপকূলে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে সরিয়ে আনার জন্য সেইখানে যারা
এসেছিলেন এবং জেলা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেখানে প্রতিনিয়ত মাইকিং করছে এবং সরিয়ে আনার জন্য ব্যবস্থা করছেন। আমরা জেলা প্রশাসনে জিজ্ঞেস করে জানতে চেয়েছিলাম যে কতজন লোক আমরা বা কতজন জনগণ ওখানে আমাদের উপকূলে থাকতে পারে, তারা কিন্তু জানিয়েছে প্রায় 4 লাখের অধিক লোককে কিন্তু তারা তো ওখান থেকে সরিয়ে আনতে চেষ্টা করবে এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার, ঔষধ এবং অন্যান্য সামগ্রী কিন্তু শুকনো খাবার কিন্তু মজুত রাখা হয়েছে। সেই সাথে প্রায় 14,000 স্বেচ্ছাসেবকের একটি দলকে তারা গঠন করা হয়েছে। আমরা রেড ক্রিসেন্টের সাথে কথা বলি, রেড ক্রিসেন্ট সহ রেড ক্রস এবং অন্যান্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারা কিন্তু তাদের মতো করেই বিভিন্ন জায়গায় মাইকিং করছে এবং আশ্রয়কেন্দ্রে আনার জন্য সব ধরনের সহযোগিতা করছে। গত 22 অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের হামলা, মামলা ও ধরপাকড়কে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের সাথে তুলনা করাচ্ছে বিএনপি। খুলনার দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, এরই মধ্যে 4টি মামলা করা হয়েছে 100 নেতাকর্মীর বিরুদ্ধে, আরও 1টি মামলার প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুণ্ড। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং জেলা আহ্বায়ক আমিন এজাজ খান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। খাল বিলে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে যশোরের মনিরামপুরের ঢাকুরিয়ায় অভিযান চালিয়ে আছে মৎস্য অধিদপ্তর। এ সময় খালের তীর থেকে পাটাতন উচ্ছেদ করেন কর্মকর্তারা। পরে জালঝাড়া এলাকায় উত্তরা ফুডস অ্যান্ড ফিডস বাংলাদেশ লিমিটেড অভিযান চালান তারা। এ সময় মাছের ভেজাল খাদ্য তৈরির দায়ে 40,000 টাকা জরিমানা করে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এবং ভূমি কর্মকর্তা আলী আহসান এ সময় উপস্থিত ছিলেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সৈয়দপুর সেনানিবাসে অনুষ্ঠিত ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় কোরের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। এর আগে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছলে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল এস এম কামরুল হাসান সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মোশফেকুর রহমান, 66 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়ার মেজর জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুল ও ইএমই কোর পরিচালিত কৃষি কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।